que costó un buque así. Miren un poco así. ও গাড়ি নিয়ে এসে আমাকে স্টার লাইন পর্যন্ত নিয়ে আসছে এবং আমার সাথে ঢাকাতেও গেল, লাস্টে রাত্রে আমাকে এয়ারপোর্টে তুলে দিবে। সো এখানে আমাদের যাত্রার সময় বিরতি ছিল মায়ামিতে। সো আমি বরাবরই মিষ্টি অনেক পছন্দ করি, সো মিষ্টি দেখে লোভ সামলাতে পারলাম না, মিষ্টি খেলাম মামা ভাগিনা দুইজনেই। মিষ্টি খেয়ে এখান থেকে আবার আমরা বাসে উঠে যাব, নামাজও পড়া হলো, আসরের নামাজ পড়ে ফেললাম এই বিরতির সময়। সো দুজন আবার বের হয়ে যাচ্ছি। এখানে ছোট আপার বাসা চলে আসলাম ঢাকাতে, বড় ভাইয়াকে দেখতে পাচ্ছি, বড় ভাইয়া বেড়াচ্ছে, ভেরি রিল্যাক্সড। অ্যান্ড শ্যামান্ত খিদা লাগছে, কিছু খাচ্ছে, ও ভেরি কনসার্ন, ও নাকি মোটা হয়ে গেছে, সো ডায়েট করবে এটা সেটা। এখানে আমাদের ফয়সাল ভাইয়া ঢাকায় চাকরিজীবী মানুষ, বেশ খুশিতে আছে, ওনার এখন আর আমার মতো বাইরে যাইতে হয় না দেশে। এটা ছোট আপার বাসা, অনেক সুন্দর, গুজগাছ সিমছাম অনেক নাইস, অ্যান্ড অফকোর্স দোজ গ্রিন টাচেস আর ভেরি নাইস অ্যান্ড রিল্যাক্স। প্রিয় জাভেদ ভাই, এখানে আমাদের ভাগিনা জায়েদ, ওর নতুন সাইকেল নিয়ে ভেরি বিজি, ও সাইকেল নিয়ে আমাদের সাথে বরাবর বাসা যাবে দেখা করার জন্য আমার সাথে। সো বরাবর বাসা যাওয়ার সময় আসলে ভিডিওটা করা হয় নাই। সো এখন ঢাকা এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছি সবার থেকে বিদায় নিয়ে, রাত 12টার দিকে আমরা বের হয়েছি। এই আমি আর শামান ছিলাম এয়ারপোর্টে দিকেই যাচ্ছি। রাত একদম ফাঁকা ছিল, সব রাস্তা কোনো সমস্যা হয়নি। সো লেটস সি, ইউ উইল কন্টিনিউ দ্য আদার ভিডিওস ইন মাই ব্লগ। সো থ্যাংক ইউ। আমি আর শামাত, এটা এয়ারপোর্টের এন্ট্রান্স, ঢাকা হযরত শাহজালাল এয়ারপোর্ট। ঢুকতেই দেখা যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি। সো এই মুহূর্তটা আসলেই কখনোই সুখকর নয়, বিশেষ করে যখন উইদাউট ফ্যামিলি ট্রাভেলিং করা হয়। তো অফকোর্স দিস টাইম জবে যাচ্ছি, সো ফ্যামিলি তো ছিলই না সাথে, আমি একা ছিলাম। সো দ্যাটস নট সো হ্যাপি মোমেন্ট আই উড সে। তো আমরা গাড়ি থেকে নেমে গেছি, মোস্ট প্রবাবলি শাহমাতকে আমি বিদায় দিয়ে দিলাম। এখানে আসার পরে একটা সার্ভিস সম্বন্ধে জানতে পারলাম, সেটা হচ্ছে নাকি প্রোটোকল সার্ভিস। সো আউটসাইডের কিছু কোম্পানি থাকে, ওরা আপনার পার পারসন 500 টাকা অফিসিয়ালি চার্জ করে। সো ওরা আপনার ব্যাগ ক্যারি করবে, স্ক্যানিং করবে, আপনার কোভিড সার্টিফিকেট ভেরিফাইড করবে, তারপরে যে ফর্মালিটিসগুলি আছে ওইগুলি করে দিবে, পেপার ওয়ার্কস এগুলি। সো আমি এই সার্ভিসটা নিলাম, কে এত মানে কষ্ট করবে। সো এই সার্ভিসটা যথেষ্ট উপকারী মনে হয়েছে আমার কাছে আর কি, কারণ তখন ব্যাগ ক্যারি করা আবার লেখালেখি করা, এই যে ও কাজটা স্মুথলি করে নিয়ে আসছে, কোভিড সার্টিফিকেট ভেরিফিকেশানটা লং লাইন টাইনে দাঁড়াইতে হয়নি। এটা ঢাকা এয়ারপোর্টের মোস্ট প্রবাবলি নতুন একটা সংযোজন, যে মুজিব কর্নার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডেডিকেটেড একটা কর্নার। এইখানে ভেতরে অনেক সুন্দর বড় টিভি আছে, যাদের ফ্লাইট এখনও লং টাইম লাগবে ছাড়তে,
তারা বসে টিভি দেখতে পারবে, একটু রিল্যাক্স করতে পারবে, বই পড়তে পারবে। মোস্ট অফ দ্য বই অ্যাকচুয়ালি এখানে হিস্টোরিক্যাল, লাইক শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্বন্ধে জানার আছে অনেক কিছু, বই পড়ে সময় কাটানো যায়। আর অনেক সুন্দর করে ইন্টেরিয়র ডিজাইন করেছে, সো হুইচ ইজ রিয়েলি নাইস টাচ। এখানে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনি ওনার পিতা, যিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, সো ওনার সাথে একটা সুন্দর ছবি। আর এই ছবিটা তো ভেরি আইকনিক অ্যাকচুয়ালি, আমি এই ছবিগুলির সাথে আমার সেলফিও আছে। ডিডন্ট মিস দ্য অপরচুনিটি অ্যাকচুয়ালি টু টেক দ্য পিকচার্স উইথ দ্য পিকচার অফ দ্য ফাদার অফ নেশন। এনিওয়ে এখানে অনেকক্ষণ সময় কাটালাম, ভালোই লাগলো। আর এটা ঢাকা এয়ারপোর্ট, ইটস লুকস মাচ বেটার দ্যান বিফোর অ্যাকচুয়ালি আমি বলবো, কারণ অনেক নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছে। মোস্ট প্রবলি ইন্টেরিয়র নতুন করে করা হয়েছে, ওই জন্য হয়তো বা ভালোই লাগছে। আমাদের দেশের একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অনেক উন্নত হয়েছে, ভালো লাগছে। এখানে ডিউটি ফ্রি শপসগুলির পাশ দিয়ে যাচ্ছিলাম, একটু ভিডিও করে নিলাম যাতে সবাই মিলে পরে দেখতে পারি, ওই জন্যই। এটা একটা সুভেনিয়র শপ, এখানে বাংলাদেশের অনেক ট্রেডিশনাল জিনিস আছে, অনেক সুভেনিয়র আছে। সো যারা বাইরে থাকেন বা বাইরে জব করেন, কোনো বাইরের ফ্রেন্ডকে বা কলিগসদেরকে যদি কেউ উপহার দিতে চায়, সামথিং দ্যাট রিপ্রেজেন্ট আওয়ার কান্ট্রি, সো এটা অনেক ভালো একটা গিফট হবে আর কি। আমি ইউজুয়ালি কালেক্ট করি এই ধরনের সুভেনিয়রগুলি, যখন যেখানে যাই চেষ্টা করি কিছু না কিছু কালেক্ট করার, ওই জায়গাটা রিপ্রেজেন্ট করে এমন কিছু। এখানে আসলে আমার ফ্লাইট ছিল রাত 4:20, সো রাত 4:20 আমার ফ্লাইট ছিল, আমি 12:30 ঢুকলাম। সো প্রোটোকল সার্ভিসটা নামাতে আর একটু আর্লি আসাতে সব কিছুই অনেক তাড়াতাড়ি হয়ে গেল আমার ফর্মালিটিস। এরপরে